আওয়ামী মন্ত্রীরা সাতই জানুয়ারি আরেকটি জালিয়াতির নির্বাচন অনুষ্ঠিত করার জন্য বিরোধী দলকে নিষ্ঠুর দমনের পাশাপাশি দেশে বিদেশে নির্লজ্জ মিথ্যাচারে নিজেদেরকে লিপ্ত রেখেছে আওয়ামী কারচুপির নির্বাচন কণ্ঠক মুক্ত করতে মন্ত্রীরা দেশে বিদেশে নিজেদের মান সম্মান খুইয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের যুক্তরাষ্ট্র ম্যানেজ হয়ে যাওয়ার বক্তব্য এবং এটি সরাসরি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র তারা এটিকে অর্থাৎ যুক্তরাষ্ট্র এটিকে ডিপ নিউজ বলে অভিহিত করেছে মন্ত্রীদ্বয় কতখানি বেহায়া হলে এ নির্ভেজাল নির্ভিজাল মিথ্যা কথা বলতে পারে তার নজিরবিহীন যুক্তরাষ্ট্র ম্যানেজ নয় বরং তারা গণহারে বিরোধীদের গ্রেপ্তার ও নির্যাতনে উদ্বেগ প্রকাশ করেছে মন্ত্রীদ্বয়ের বক্তব্য কূটনৈতিক আচরণের ইতিহাসে একটি বড় ধরনের ক্যালেঙ্কারি স্বাধীনতার পরে কোন পররাষ্ট্রমন্ত্রী এহেন টাটকা মিথ্যা কথা বলা পৃথিবীর একটি অন্যতম বৃহত্তম গণতান্ত্রিক দেশ সম্পর্কে এই নজির বোধ আর কখনো সৃষ্টি হয়নি অর্থবিত্ত টাকা পাচার অঢেল সম্পত্তির মালিক গার্ড অফ অনার নিরাপত্তা বেষ্টনীর মায়া অর্থাৎ সামগ্রিকভাবে ক্ষমতার যে মায়া সেটা ভুলতে পারছেন না বলেই মিথ্যা বানোয়াট ও নৈতিক অনাচারমূলক বক্তব্য দিতে অনুতাপ বোধ করেন না সরকারের প্রধানমন্ত্রী থেকে বিবেকের শুরু করে মন্ত্রীরা ক্ষমতা ধরে রাখতে এক উন্মার্গগামী অবৈধক অবৈধ ক্ষমতাসীনরা গণতন্ত্রকামী মানুষের চামড়া দিয়ে ডুগডুগি বাজানোর আয়োজনে ব্যস্ত হয়ে পড়েছে প্রধানমন্ত্রী বিরোধী দলগুলির প্রতি ইঙ্গিত করে বলেছেন মানুষ হত্যা করে সরকার উৎখাত করা যাবে না তবে দেশ বিদেশে সবাই জানে হত্যা নিপীড়ন নির্যাতনের মাধ্যমে বিরোধী দল নিশ্চিহ্ন করার ধারাবাহিক কর্মকাণ্ডে প্রধানমন্ত্রীর অবৈধ সরকারের প্রধানমন্ত্রীর অবৈধ সরকারের এটি হচ্ছে একটি সুপ্রতিষ্ঠিত নীতি তিনি কি না বিরোধী দলের উপর দোষ চাপাচ্ছেন তাহলে পিরোজপুরে জেলা আওয়ামী লীগের সভাপতি স্বতন্ত্র প্রার্থী কর্মী নিহত হলেন নৌকার সমর্থকদের দ্বারা কিভাবে এসব হত্যাকাণ্ডের জন্য এটা তো হলো তাদের নিজেদের ব্যাপার এখন এটা নিজেরা নিজেরা ক্ষমতার কামড়া কামড়ি আছে নিজেদের স্বার্থে একে অপরকে হত্যা করছে কিন্তু এই হত্যাকাণ্ডের দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না প্রধানমন্ত্রী